এই ভিডিওটা এখন ভাইরাল, আপনার হাতে এই কুড়াল এখন ঝড় তুলছে সামাজিক মাধ্যমে। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার? ফাইজলামি করে তারা আমাদের সাথে, অবশ্যই বলতে পারি। সে একটা মেয়েকে মারতে পারে না, কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। এই তো ওরা ম্যাট্রিক পাস পুলিশ, আবার কোনো কোনোগুলা পিতৃ পরিচয়হীন। এই ম্যাট্রিক পাস ও পিতৃ পরিচয়হীন পুলিশ কিভাবে কলেজ ও ভার্সিটি ছাত্রদের উপর গুলি করতে পারে? ভাই ওই যে কালকে ডাক্তার বাড়ি গেছে, ভাই ভাই শুট করেন শুট করেন, এটা ক্লিপ রে, এটা কেমন মিডিয়া? তাহলে আপনি পা তাহলে সঙ্গে না, তাহলে জঙ্গি দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই। এই মেয়েটাই সর্বপ্রথম সরকারের গতিটা থামিয়েছিল। এই রকম রমণীদের স্যালুট করা উচিত। কিছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই, আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটা নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? এই ভিডিওটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। এই মায়ের বুকটা খালি হয়ে গেল। সাহসী নারীদের এই স্লোগানগুলো যে কারো রক্ত গরম করে দেবে। এই বনটি এখন আর আমাদের মাঝে নেই, আর দেওয়ার শিক্ষাগুলো আমাদের মাঝে রয়ে গেল।